তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক উইথ নন্দন ইন পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি থেকে গেছি আর একটা গাইজ ইভেন্টের ভিডিও নিতে। গেছি আজকের ভিডিওতে খুবই একটা ওপি ইভেন্ট এসে গেছে, ওপি একটা আউটফিট তোমরা পারমানেন্ট পেতে চলেছ, যেটা অনেকেরই পছন্দ হতে চলেছে। তো মেক শিওর আজকে ভিডিওটা পুরোটা দেখে দেবে। আই হোপ গাইজ তোমাদের অনেক অনেক ভালো লাগে। প্রায় 3000 ইউসির আউটফিট তোমরা এখান থেকে ফ্রিতে পেতে চলেছ। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডসের সাথে। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো ফার্স্ট অফ অল, আজকে যদি গেম ওপেন করে থাকো তাহলে গাইজ তোমরা দেখতে পাবে একটা নিউ ইভেন্ট। তো নর্মালি ডাউনলোড আমার এখানে দেখাচ্ছে, ইভেন্ট সেকশনে চলে গেলেই এই স্টার অপশানে গাইজ দেখবে জিবি টেডি বিয়ার কালেকশন বলে। তো জিবি টেডি বিয়ার, জিবির সাথে কোলাবোরেশন হবে টেডি বিয়ারের, জানো হোলাবাড়ি টাইপের একটা স্পিন খুব তাড়াতাড়ি আসবে। তো যেখানে গাইজ ক্লিক করলে গাইজ এইরকম একটা ইন্টারফেস খুলবে, যেখানে গাইজ তোমাকে টেডি বিয়ার বানাতে হবে, ঠিক আছে। লিটারালি একটা সেলাই মেশিন দেখতে পাচ্ছ, আর এখানে গাইজ দেখতে পাচ্ছ স্টার্টিং পিরিয়ড 21 তারিখ থেকে, মানে আজ থেকে চালু হয়েছে, 22 তারিখ পরের মাসে, মানে প্রায় এক মাস ইভেন্ট চলবে। এক মাসে অনেক দিন সময় আছে, ঠিক আছে। টোটাল তোমাকে টেডি বিয়ার কালেকশন, টোটাল টেডি বিয়ার বানাতে হবে এখানে। তো টোটাল টেডি বিয়ারের বানানোর জন্য তোমাকে কিছু কার্টন বা তুলো কালেক্ট করতে হবে, আর সেগুলোকে এই যে উইকলি পার্টি আছে, মাই কালেকশন আছে, এখানে মানে শোকেস করতে হবে বানিয়ে বানিয়ে, ঠিক আছে। তো বানিয়ে শোকেস করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সুতো আছে, কাঁচি আছে, আমাদের সেলাই মেশিন আছে, সব কিছুই আছে দেখতে পাচ্ছ। তো তোমাকে যেটা করতে হবে, ডেইলির কিছু মিশনস আছে সেইগুলো কমপ্লিট করতে হবে। আর আমি কেন বলছি 3000 ইউসির মতো ফ্রির আউটফিট সেটা আমি তোমাদের বলে দেবো। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ ফ্রগ আউটফিটটা, তো অনেকেরই ফেভারিট, অনেকেরই হয়তো সিগনেচার ড্রেস এই যে ফ্রগ আউটফিটটা, অনেকে প্রায় অনেক ইউসি দিয়েও আগে বাই করেছে আমি যতদূর জেনে জানি, ঠিক আছে। তো এখানে মিশনসে যাবে, দেখো কমপ্লিট 2 ম্যাচেস ইন ক্লাসিক মোড এভরি ডে, ডেলি দুটো করে ম্যাচ খেললে তুমি একটা করে কটন পাবে। কমপ্লিট 4 ম্যাচেস ইন এ ক্লাসিক ম্যাচে, দুটো করে ফের কটন পাবে। আর নিচে গাইজ দেখতে পাচ্ছ ডিল 2000 ড্যামেজ, তারপর আছে 5000 ড্যামেজ, তারপর আছে টপ 5 এ ক্লাসিক মোডে। তো তিনটে কমপ্লিট আছে, দুটো কমপ্লিট নেই, আমি ক্লাসিক ম্যাচে এখনও খেলিনি বলে। তো এগুলো আমরা কালেক্ট করে নেবো। তো কটা করে কটন দেয় দেখো, দুটো কটন দিল, এখানে আবার তিনটে কটন, 5টা, আর এখানে আবার 5টা। টোটাল গাইজ দেখতে পাচ্ছ আমাদের কাছে কটন জমা হয়েছে 10টা। তো আমরা 6টা কটন দিয়ে একটা মেবি টেডি বিয়ার বানাতে পারবো। তো দেখা যাক, মেকে টেডি বিয়ার যে অপশানটা আছে এখানটা ক্লিক করবো, করলে গাইজ দেখো একটা টেডি বিয়ার আমাদের বানানো হয়ে গেছে। তো এটা অটোমেটিক এখানে চলে আসবে। আর মাই কালেকশনের ভিতরে এখানে গাইজ দেখতে পাচ্ছ অলরেডি একটা যে শোকেসটা আছে এর ভিতরে একটা আমার টেডি বিয়ার বানানো কমপ্লিট। তো এরমভাবে তোমাকে বানাতে হবে, একটা বানাতে পারলে তুমি পাবে এখান থেকে 50 AG Currency, যেটা আমি কালেক্ট করলাম। তারপরে গাইজ তুমি যদি বানাতে পারো 3টে, তাহলে তুমি পাবে একখানা সাপ্লাই ক্রেড কুপন। 7টা বানাতে পারলে তুমি পাবে এখানে কিউডি প্যান, যে আমাদের স্কিন 7 ডেজের ভ্যালিডিটি। তারপরে গাইজ দেখতে পাচ্ছ 10টা বানাতে পারলে তুমি পাবে একটা ক্লাসিক কুপন, আর যদি 13টা বানাতে পারো তাহলে গাইজ তুমি পেয়ে যাবে ফ্রগ ট্যুরিস্ট কভার দেখতে পাচ্ছ, যেটা পারমানেন্ট। হ্যাঁ গাইজ, এটা পারমানেন্ট লেজেন্ডারি আইটেম গাইজ, লেজেন্ডারি হেডগিয়ার এটা দেখতে পাচ্ছ, এটা তোমরা এখান থেকে পাবে। দেন গাইজ তুমি যদি টোটাল 17টা বানাতে পারো টেডি বিয়ার, তাহলে তুমি এখান থেকে পেয়ে যাবে একটা লেজেন্ডারি ফ্রগ ট্যুরিস্ট সেট। হ্যাঁ গাইজ, এটা লেজেন্ডারি, বাট এখানে কেন এপিক দেখাচ্ছে আমি জানি না, বাট এটা লেজেন্ডারি আইটেম। তো এই টোটাল সেটটা তুমি এখান থেকে পারমানেন্ট রিডিম করতে পারবে, জাস্ট শুধু তোমাকে ডেলি ডেলি কিছু মিশন আর কাটন কালেক্ট করতে হবে, ঠিক আছে। তো এইভাবে তোমাকে কমপ্লিট করতে হবে মিশন। আই হোপ কিছু বোঝাতে লাগবে না। এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ টেডি বিয়ার অলরেডি একখানা আমার শোকেস হয়ে গেছে, আর আমি যদি আবার দুটো ওখান থেকে পেয়ে যাই তাহলে আবার একটা, মানে পার ডে তুমি মোস্ট প্রবাবলি দুটো করে শোকেস করতে পারবে, ঠিক আছে। আর 1 মাস আছে, 1 মাসে ইজিলি ইভেন্টটা কমপ্লিট হয়ে যাবে। এবার গাইজ আসছি এটার ভ্যালি, এর যে ভ্যালুটা, এর কেন বলছি এত ভ্যালু বা 3000 ইউসির কথা আমি তোমাদের সেটা দেখিয়ে দিই। আই হোপ তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো নর্মালি যদি আমরা শপসে যাই, শপে গেলে গাইজ দেখবে আউটফিটে যাবে, ঠিক আছে। আউটফিটে গেলে এখানে গাইজ ডিফল্টে দেখবে কিছু ইউসির আউটফিট আছে, এখানেই গাইজ খানিকটা নিচে গেলে গাইজ তুমি আউটফিটটা দেখতে পাবে, সেটা হলো গাইজ আমাদের এই যে আউটফিটটা দেখতে পাচ্ছ, আমাদের ফ্রগ ট্যুরিস্ট সেট, যেটার ভ্যালু গাইজ দেখতে পাচ্ছ 1980 ইউসি। হ্যাঁ গাইজ, যেটা বলছিলাম আমি 1980 ইউসি, মানে বুঝতে পারছো প্রায় 20 কম 2000 ইউসি এখানে। আর এবার যদি হেডগিয়ারটার কাছে যাই, তো এটা 900 ইউসি হেডগিয়ার গাইজ, 900 ইউসির গাইজ হেডগিয়ার দেখতে পাচ্ছ। তো এই হেডগিয়ার তুমি এখান থেকে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ টোটাল আউটফিটটার লুক দেখতে পাচ্ছ, তো গাইজ এই আউটফিটটা তোমরা টোটালি পারমানেন্ট অ্যান্ড ফ্রিতে কালেক্ট করতে পারবে, যেটা নেওয়ার জন্য অনেকে প্রায় প্রচুর ইউসি, প্রায় 2000 ইউসি খরচা করেছে, আরও বেশি ইউসি, প্রায় এটার দাম মোটামুটি 3000 ইউসির কাছাকাছি। তো এইটা তোমরা পারমানেন্ট নিতে পারবে এই ইভেন্টে ধরুন। তো অবশ্যই অবশ্যই মিস করো না, একদম ভালো ব্যাস ওপি আউটফিট লাগছে, একটা ইউনিক টাইপের আউটফিট, তোমরা সিগনেচার আউটফিটও করতে পারো এটাকে। তো আজকে ভিডিওতে গাইজ আপাতত এই ইভেন্টে এক্সপ্লেন করা ছিল। আই হোপ গাইজ তোমাদের ভিডিও ভালো,
কাছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। চ্যানেল যদি নিউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, এরকম ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও সর্বপ্রথম পেতে হলে। তো গাইস দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টেক কেয়ার এন্ড বাই বাই।